হয়েছে 25 দিনের মতো 2 বছর ধরে টিকিট বিক্রি করছি। এ ছোটো খোটো দান অনেকেই পড়েছে, আশা ছিল 1 কোটি পড়বে। এইবার ফার্স্ট প্রাইজ 6:00 দেখি একটা লাইভ দেখছিলাম, খেলার লাইভ ড্র দেখছি যে আমাদের একটা আমার দোকান থেকে দুজনে টিকিট কেটে দেখি ফার্স্ট প্রাইজ পেয়েছে। তাই আমার খুব একটা আনন্দ হচ্ছে যে বাবা একটা দোকানে এতদিন পর আমার দোকান থেকে একটা ফার্স্ট প্রাইজ করেছে, এটা আমার খুবই আনন্দ। আপনার নাম? আমার নাম মেহবুব খান। তো টিকিটটা ও বেছে নিয়েছিল, নেওয়ার পরে টিকিটটা আমি তো দোকানদারি করছি, একটা মাংসের দোকান আছে আমার, আমি ওখানে দোকানদারি করছি, তখন বললো যে টিকিটটা পড়েছে এরকম 1 কোটি। মানে দুজন মিলে কেটেছিলেন টিকিটটা? কাটার পরে। আপনি আপনি কি কাজ করেন? আমার ওই পাশে মাংসের দোকান আছে। এই যে হঠাৎ করে 1 কোটি টাকা পেলেন দুজনে, কেমন লাগছে? খুব ভালোই লাগছে। এই 1 কোটি টাকা পেলেন, ভয় লাগেনি হঠাৎ করে 1 কোটি টাকা পেলেন? কিসের আর কি ভয়, এতে আর 1 কোটি টাকা সামান্য টাকায়। 1 কোটি টাকাটা যখন দেখলেন যে পেয়েছি, তারপরে কি করলেন? তারপরে আমাকে বললো, বলার পরে আমি দোকান বন্ধ করে ওদের সাথে এখানে আসলাম। কোথায় আসলাম? থানা। কি করবেন এই 1 কোটি টাকা নিয়ে? কিছু করতে হবে, এখন মেয়েটের বিয়ে দিতে হবে, দেনা মেনা আছে সেগুলো শোধ করতে হবে। আপনার নাম? আমার নাম জামাত সর্দার। কি দেখলেন? কি আমি টিকিট কেটেছি, 6টার খেলার টিকিট কেটেছি, রেজাল্ট দেখলাম 1 কোটি টাকা পড়েছে আমার। মানে কটার খেলায় পড়লো এটা? 6টার খেলায় পড়েছি। মানে হঠাৎ আপনি আপনি কি কাজ করেন? আমি ভ্যান চালাই। এই যে হঠাৎ করে 1 কোটি টাকা পেলেন, কেমন লাগছে? বিশাল আনন্দ লাগছে, বিশাল ভালো লাগছে। কখনো কি ভেবেছিলেন যে 1 কোটি টাকা পাবেন? স্বপ্নও ভাবতে পারি না যে 1 কোটি টাকা আমার পড়বে। এই যে 1 কোটি টাকা পেলেন, ভয় লাগেনি? না, আমার কোনো ভয় নেই। আপনি কি মানে দেখলাম যে থানায় এসেছেন, আপনি নিজে? এটা সেফটি, নিজে থেকে এসেছেন? নিজে থেকে না, এটা নিজে থেকে এসেছি, এটা সেফটির জন্য আর কি। এই যে এতগুলো টাকা একসাথে পেলেন, কি করবেন এই টাকাগুলো? ব্যবসা বাণিজ্য করবো। এই মানে হঠাৎ করে কোটিপতি হয়ে মানে কেমন লাগছে? ভালো লাগছে মোটামুটি। আপনার নাম? আমার নাম শহীদুল খান। বাড়ি কোথায় আপনার? বাড়ি তালদি বয়াসি। কোথা থেকে টিকিট কেটেছিলেন? তালদি বাস স্ট্যান্ড থেকে। দুজন ভাগে কেটেছি বলে দুজন মিলে শেয়ারে আছে। দুজন কে কে? এই লোক।